মডিফায়ার পার্ট টু তে স্বাগতম। এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ চারটি রোলস শিখব। রোল ফাইভে শিখব ইনফিনিটিভ দিয়ে মডিফাই। আমরা জানি ইনফিনিটিভ হলো টু ভার্বের বেস ফর্ম, যা কিনা একটি সেন্টেন্সে নাউনের মতো অর্থ প্রকাশ করে এবং কার্যাদি সম্পাদন করে। ইনফিনিটিভ দিয়ে সাধারণত ভার্ব বা অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে বলা হয়ে থাকে। এমন ক্ষেত্রে আমাদেরকে আনসার করতে হবে টু এবং অর্থের সাথে মিল রেখে একটি ভার্ব, অর্থাৎ ভার্বটি অবশ্যই সেন্টেন্সের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং এই ভার্বের বেস ফর্মের পূর্বে অবশ্যই আমাদের টু দিতে হবে, কেননা টু ভার্ব বেস ফর্ম দুটো মিলেই হচ্ছে ইনফিনিটিভ। এক্সাম্পল ওয়ান লক্ষ্য করি। এ নিউজ পেপার হেল্পস আ ম্যান, সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে। হিজ জেনারেল নলেজ, তার সাধারণ জ্ঞানকে কি করার জন্য, সমৃদ্ধ করার জন্য, বাড়ানোর জন্য। এইখানে আমরা ইনস্ট্রাকশনটি লক্ষ্য করি, পোস্ট মডিফাই করতে বলা হয়েছে দা ভার্ব, অর্থাৎ হেল্পস এই ভার্বটিকে পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে, উইথ অ্যান ইনফিনিটিভ দিয়ে। অর্থাৎ এইখানে আমরা যে ভার্বটি বসাবো অবশ্যই সেই ভার্বটির পূর্বে আমাদের টু দিতে হবে, কেননা টু মূল ভার্বের বেস ফর্ম মিলে হচ্ছে ইনফিনিটিভ। তাই আমরা এখানে আনসার করতে পারি টু ইমপ্রুভ, অথবা টু এনরিচ, অথবা টু এনহ্যান্স। তাহলে আমাদের অর্থটি দাঁড়ায় এ নিউজ পেপার হেল্পস আ ম্যান টু ইমপ্রুভ হিজ জেনারেল নলেজ, অর্থাৎ তার সাধারণ জ্ঞানের ভান্ডার সমৃদ্ধি করতে সাহায্য করে। আমরা উদাহরণ টু লক্ষ্য করি। নাও উই আর এইবল, এখন আমরা সক্ষম। এইখানে বলা হয়েছে পোস্ট মডিফাই দা অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ, অর্থাৎ এই যে এখানে এইবল একটি অ্যাডজেক্টিভ ওয়ার্ড, তাকে পোস্ট মডিফাই করতে বলা হয়েছে এবং একটি ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ টু ভার্বের বেস ফর্ম এখানে আনসার হবে। ন্যাচারাল গ্যাস ফ্রম আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ আমরা ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস কি করতে সক্ষম, উত্তোলন করতে সক্ষম, অথবা আমরা বলতে পারি সংগ্রহ করতে সক্ষম। তাই এই দুইটি ভার্বের যেটাই আনসার করি তার পূর্বে অবশ্যই আমাদের টু দিতে হবে, অর্থাৎ আমাদের আনসার হবে উই আর এইবল টু কালেক্ট, অথবা উই আর এইবল টু এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট শব্দটির অর্থ হচ্ছে নিষ্কাশন করা বা উত্তোলন করা। আমরা আরো একটি উদাহরণ লক্ষ্য করব। এইখানে বলা হয়েছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ পোস্ট মডিফাই দা ভার্বস, অর্থাৎ টেকেন ভার্বটিকে পোস্ট মডিফাই করতে হবে অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে। প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে মনে রাখতে হবে ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করতে বলা হলে আনসার হবে টু, ভার্বের বেস এবং এদের সাথে অর্থের মিল রেখে আরেকটি অবজেক্ট, অর্থাৎ আমাদের অন্তত তিনটি ওয়ার্ড হবে বা তারও বেশি হতে পারে, টু, ভার্বের বেস এবং একটি অর্থ অনুযায়ী অবজেক্ট। তাই আমরা এখানে মিনিং অনুযায়ী মিলানোর চেষ্টা করি। নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় পদক্ষেপ শুড বি টেকেন, নেওয়া উচিত, কি করতে। এই প্যাসেজটি যদি আমরা পড়ি তাহলে দেখবে এই প্যাসেজটি ডিফরেস্টেশন সম্পর্কে বলা হয়েছে। তাই আমরা আনসার করতে পারি যে নেসেসারি মেজার্স শুড বি টেকেন টু স্টপ ডিফরেস্টেশন, বৃক্ষনিধন থামানোর জন্য, অথবা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য। এখানে টু রয়েছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, আওয়ার এনভায়রনমেন্ট একটি অবজেক্ট রয়েছে, এখানেও টু রয়েছে, স্টপ ভার্বের বেস ফর্ম রয়েছে এবং ডিফরেস্টেশন একটি অবজেক্ট ওয়ার্ড রয়েছে। রুল সিক্সে আমরা শিখব পার্টিসিপল দিয়ে মডিফাই করা। আর পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের আইএনজি বা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যা কিনা একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে বা অ্যাডজেক্টিভের মতো কার্য সম্পাদন করে। পার্টিসিপল দিয়ে সাধারণত নাউন বা অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলা হয়ে থাকে এবং ভার্বকে পোস্ট মডিফাই করতে বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা এটা অবশ্যই মনে রাখতে হবে, পার্টিসিপল দিয়ে নাউন বা অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে বলা হয়ে থাকে এবং ভার্বকে পোস্ট মডিফাই করতে বলা হয়ে থাকে। তখন আমাদের আনসার হবে একটি ভার্বের আইএনজি ফর্ম অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি ব্র্যাকেটে আমাদেরকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করতে, তাহলে আমরা মূল ভার্বের সাথে আইএনজি দিব,
এবং যদি বলা হয়ে থাকে past participle দিয়ে modify করার জন্য তখন আমরা যেই ভার্বটি বসাবো সেই ভার্বের অবশ্যই past participle form দিতে হবে আর ভার্বটিকে অবশ্যই সেন্টেন্সের অর্থের সাথে মিল থাকতেই হবে example 1 এ বলা হয়েছে use present participle অর্থাৎ এইখানে আমাদেরকে একটি ভার্বের ing দিতে হবে এবং ভার্বটি অবশ্যই সেন্টেন্সের অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে adulterated food we get sick আমরা অসুস্থ হয়ে যাই ভেজালকৃত খাবার কি করে খেয়ে তাই আমরা খুব সহজেই আনসার করতে পারি taking অথবা eating অর্থাৎ মূল যে ভার্বটি ছিল take এবং মূল যে ভার্বটি ছিল eat সেই ভার্বগুলোর সাথে আমাদেরকে ing যোগ করতে হবে কেননা এখানে present participle বলা হয়েছে আর আমরা জানি মূল ভার্বের ing যখন adjective এর মতো কাজ করে তখন তাকে আমরা present participle বলি তাই আমাদের answer হবে taking অথবা eating example 2 এ বলা হয়েছে pre-modify the noun with the past participle এই যে এখানে ওয়াটা যে নাউনটি রয়েছে তাকে pre-modify করতে হবে এবং past participle দিয়ে অর্থাৎ এইখানে যে ভার্বটি আমরা বসাতে যাচ্ছি সেই ভার্বের past participle দিতে হবে তাই আমরা অর্থের সাথে মিলানোর চেষ্টা করি water is harmful for health কি ধরনের পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা জানি দূষিত পানি অথবা সংক্রামিত বা রোগ জীবাণুযুক্ত পানি শরীরের জন্য ক্ষতিকর তাই আমরা আনসার করতে পারি polluted অর্থাৎ পলিউট যে মূল ভার্বটির ছিল তার past participle polluted অথবা contaminated দূষিত বা সংক্রামিত পানি যা আমাদের স্বাস্থ্যের জন্য harmful example 3 তে বলা হয়েছে post modify the verb অর্থাৎ এই যে contaminated contaminate ভার্বটি রয়েছে তাকে post modify করতে হবে কি দিয়ে a present participle phrase দিয়ে অর্থাৎ আমাদেরকে ফ্রেজ দিয়ে এটা করতে হবে আর আমরা জানি পার্টিসিপল ফ্রেজ ইউজ করতে বলা হলে আনসার হবে মূল ভার্বের ing এর সাথে অর্থের মিল রেখে একটি অবজেক্ট অর্থাৎ ভার্বের ing এবং আর একটি অবজেক্ট এই প্যাসেজটি যদি আমরা পড়তাম অথবা এই টেক্সটটি যদি পড়তাম তাহলে বোঝা যেত যে এইখানে পানি দূষণের বিভিন্ন উপায় বলা হয়েছে সেখানে আমরা যে পানিকে কন্টামিনেট করি থ্রুইং টক্সিক কেমিক্যালস বিভিন্ন রাসায়নিক পদার্থ নিক্ষেপ করে অথবা ডাম্পিং অয়েলস তেল নিঃসরণ করে মানে তেল ফেলে রেখে তাহলে এইখানে আমরা লক্ষ্য করি থ্রো যে মূল ভার্বটি ছিল তার সাথে আইএনজি করেছি টক্সিক কেমিক্যালস এবং প্রয়োজনে অর্থের সাথে মিল রেখে একটি অবজেক্ট দিয়েছি অথবা ডাম্প যে ভার্বটি রয়েছে তার সাথে আমরা আইএনজি করেছি কেননা এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলা হয়েছে ওয়াইলস আমরা দিয়েছি কেননা এখানে ফ্রেজের কথা বলা হয়েছে একটা অবজেক্ট লাগবে তাই আমাদের আনসার হবে থ্রুইং টক্সিক কেমিক্যালস অথবা ডাম্পিং অয়েলস রুল 7 এ আমরা শিখব জিরান্ড দিয়ে মডিফাই করা জিরান্ড হলো ভার্বের আইএনজি যা কিনা একটি সেন্টেন্সে নাউনের মতো অর্থ প্রকাশ করে অথবা নাউনের কার্য সম্পাদন করে জিরান্ড দিয়ে সাধারণত নাউনকে প্রি মডিফাই করতে বলা হয়ে থাকে তখন আমাদের আনসার হবে একটি ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে কেননা ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের মতো অর্থ প্রকাশ করে বা কার্য সম্পাদন করে তখন সেটা হয়ে যায় জিরান্ড উদাহরণটিতে বলা হয়েছে ইউজ আ জিরান্ড অর্থাৎ এইখানে আমাদের একটা জিরান্ড বসাতে হবে ভার্বের আইএনজি যা কিনা সেন্টেন্সে নাউনের মতোই কাজ করবে আমরা সেন্টেন্সটি পড়ি সো ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে অর্থাৎ খাদ্য নিরাপত্তা কি করা অবশ্যই জরুরি নিশ্চিত করা তাই আমরা এখানে অবশ্যই আনসার করতে পারি এনশুরিং ফুড সেফটি খাদ্য নিরাপত্তাকরণ ইজ মাস্ট এটা অবশ্যই এইখানে আমরা যে এনশুরিং এটা ভার্ব নয় বরং একটি নাউনের মতো অর্থ প্রকাশ করে এনশুরিং নিশ্চয়তা আমরা এক্সাম্পল 2 তে লক্ষ্য করি দ্য ড্রাইভারস অফ আওয়ার কান্ট্রি মাস্ট লার্ন আমাদের দেশের যারা ড্রাইভার রয়েছে তাদের অবশ্যই শেখা উচিত রুলস আচ্ছা এইখানে ইনস্ট্রাকশনে বলা হয়েছে ইউজ আ জিরান্ড টু মডিফাই দ্য নাউন অর্থাৎ এই যে রুলস এই নাউনটিকে মডিফাই করতে বলা হয়েছে তাহলে এইখানে আনসার হবে একটি ভার্বের আইএনজি অর্থাৎ ড্রাইভাররা কি ধরনের রুলস শিখবে তারা তো আর
মডিফায়ারের রুলস শিখবে না, তারা শিখবে ড্রাইভিং রুলস। অর্থাৎ ড্রাইভ যে মূল ভার্বটি রয়েছে আমরা সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে পারি। অর্থাৎ দ্য ড্রাইভারস অফ আওয়ার কান্ট্রি মাস্ট লার্ন ড্রাইভিং রুলস, অর্থাৎ গাড়ি চালানোর যে নিয়ম নীতি রয়েছে সেটা তারা শিখবে। এইখানে ড্রাইভিং ভার্ব নয়, বরঞ্চ নাউনের মতোই অর্থ প্রকাশ করতেছে। রুল এইটে আমরা শিখব ইন্টেন্সিফায়ার দিয়ে মডিফাই। ইন্টেন্সিফায়ার মূলত অ্যাডভার্ব জাতীয় ওয়ার্ড। ইন্টেন্সিফায়ার দিয়ে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে গুরুত্ব দেয়া বা জোর দেয়া হয়। তাই ইন্টেন্সিফায়ার দিয়ে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে প্রি মডিফাই করতে বলা হয়। আমাদের আবারও খেয়াল করতে হবে ইন্টেন্সিফায়ার দিয়ে সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে প্রি মডিফাই করতে বলা হয়, তখন আমাদের আনসার হবে একটি অ্যাডভার্ব ওয়ার্ড। প্রিয় শিক্ষার্থীরা, ফাইনাল এক্সামের জন্য এই রুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম আরো গুরুত্বপূর্ণ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে আমার ইজি ওয়ে লার্নিং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে করে তোমার বন্ধুরাও শিখে উপকৃত হতে পারে। এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবে। চলে আসি একটি উদাহরণে। এইখানে বলা হয়েছে ফুড অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং, খাদ্য ভেজাল বাড়তেছে। অ্যালার্মিংলি মারাত্মক হারে We cannot stop it. এটা আমরা থামাতে পারি না। অর্থাৎ খাদ্য ভেজাল এতই বৃদ্ধি পাচ্ছে যে আমরা এটাকে থামাতেই পারছি না। এখানে বলা হয়েছে use an intensifier, অর্থাৎ একটা intensifier বসাতে বলা হয়েছে কি করার জন্য, pre-modify the adverb। এই যে alarmingly এই শব্দটা হচ্ছে একটি adverb, আর এই alarmingly adverb ওয়ার্ডটিকে আরো একটি adverb ওয়ার্ড দিয়ে আমাদের মডিফাই করতে হবে। কেননা আমরা জানি ইন্টেন্সিফায়ার হচ্ছে অ্যাডভার্ব জাতীয় ওয়ার্ড, তাই আমরা বলতে পারি সো অ্যালার্মিংলি দ্যাট, এত ভয়ঙ্করভাবে যে উই ক্যানট স্টপ ইট, আমরা এটাকে থামাতে পারি না। তাই আমাদের আনসার হবে সো। আমরা এক্সাম্পল টু তে লক্ষ্য করি। এক্সাম্পল টু এ বলা হয়েছে পলিউটেড ওয়াটার ইজ হার্মফুল ফর হেলথ, অর্থাৎ দূষিত পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইনস্ট্রাকশনে বলা হয়েছে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, এইখানে হার্মফুল এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করার জন্য বলা হয়েছে কি দিয়ে, উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, একটি ইন্টেন্সিফায়ার দিয়ে। অর্থাৎ এই হার্মফুল অ্যাডজেক্টিভকে আরেকটি অ্যাডভার্ব ওয়ার্ড দিয়ে মডিফাই করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে পলিউটেড ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর আওয়ার হেলথ, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই আমাদের আনসার হবে ভেরি।